কি বলবো, দুঃখের কথা আসলে কিচ্ছু বলার নাই। সব লাগাই দেন, বেশ ভালো হবে না? হ্যালো গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে সকাল সকাল আবারও ঘুম থেকে উঠে পড়েছি। এখন সকাল, এখন হচ্ছে বাজে হচ্ছে 8:59 মিনিট আগে আমি ব্লগটি আপলোড করে দিয়েছি, কারণ আছে হচ্ছে নেটওয়ার্ক ছিল, ঠিক আছে গাইজ। তো এখন হচ্ছে সকালকার খাবার খাবো, সকালকার খাবারের মধ্যে আছে হচ্ছে নুডলস, যেগুলো হচ্ছে খাবো, খেয়ে তারপর ব্লগ বানাবো। তো লেটস গো টু ইটিং, লেটস গো টু খাওয়া, লেটস গো। সো গাইজ, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে উঠেই আর একটা কাহিনী হয়ে গেল, সেটা হচ্ছে দেখো গাইজ, নেটওয়ার্কটা আবার চলে গেছে। কি বলবো ভাই, মানে ভিডিও তো অবশ্যই আপলোড করে দিয়েছি, সকাল আপলোড করেছি, বাট একটু নেটের চালা লাগে না, তো সেটা তো করতে পারলাম না, করবো না, তো একটু পরে হয়তো মানে চলে আসবে, আর না আসলে কি করবো গাইজ বলো। এখন আপাতত কিছুই করবো না, এখন আপাতত শুয়ে একটু রেস্ট নিবো, এবং আমার ফোনে কিছু কার্টুন নামানো আছে, সেগুলো দেখবো। তো দেখতে দেখতে একটু মানে সময় টাইম পাস হয়ে যাবে, টাইম পাস হতে হতে যদি নেট চলে তত ভালো, আর না হলে তো ভাই রে ভাই কি বলবো। তো তারপরে হচ্ছে ব্লগ বানাতে আমি হচ্ছে বাইরে যাবো, আপাতত বাইরে যাচ্ছি না, কারণ এখন হচ্ছে বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে, 10:18, বিকাল বিকালের দিকে হয়তো বাইরে যেতে পারবো, আপাতত ঘুরে থাকি। তো গাইজ, যতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত নেটওয়ার্ক আসলো না, তো এখন জানিস হচ্ছে দোকানে, দোকানে যে আসার হচ্ছে আমার মুড়ি আর চানাচুর খেতে মন চাইছে, তো চলো সেটাই কিনে নিয়ে আসি, লেটস গো। ওর মধ্যে দিয়ে দেন ওই তিনটা দেন চানাচুর। তারপরে ঢালার পরে দেখাচ্ছি, লেটস গো। রেডি হয়ে গেল আমার চানাচুর এবং মুড়ি মাখা, আমি বেশ এটা মাখাই নি, জাস্ট এটার মধ্যে চানাচুর দিছি আর মুড়ি দিয়ে এটা হচ্ছে মানে মিক্স করে এটা হচ্ছে খাবো। তো খাওয়ার পরে হচ্ছে ব্লগ বানাবো। আজকের মন টাইম এটা খুবই খারাপ, তো নেট থাকতেছে না কেন বুঝতেছি না। নেটের মালিক যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি বলবো যে নেটের বিল তো প্রতি মাসে আমি ফুলি দিই, বাট নেট থাকে না কেন আমাদের এখানে, আমাদের এখানে 3-4 বাড়ি হচ্ছে নেট থাকে না 12 ঘন্টা করে, আই হোপ আর সবার বাড়ি হচ্ছে নেট থাকে, ঠিক আছে, বুঝলাম না কাহিনি কিসের জন্য নেট থাকে না। তো ওই মুড়ি চানাচুর গুলো খেয়ে তারপরে কথা হচ্ছে, ওকে। আর গাইজ, এটার মধ্যে দিচ্ছি হচ্ছে একটু ডাল, তো এগুলো দিয়ে হচ্ছে মূলত খাবো, ভিতরে আছে চানাচুর, আছে হচ্ছে মুড়ি এবং আছে হচ্ছে ডাল, ঠিক আছে, গোটা ডাল। ওকে, লেটস গো টু ইটিং দিস। সো গাইজ, এখন মুড়ি চানাচুর খাওয়া করলাম শেষ, আর এখন বাজে হচ্ছে 11:47, আর এখন যাব হচ্ছে চকে ঘাস আনতে, তো চলো যাওয়া যাক, দৌড়ি। তিন ডেই আবার এটাও গাইজ, চকে পড়তে শহরে অনেক গরম, জুসি গরম, এখান দিয়ে শুধু ধান গাছ আর ধান গাছ, উপরে আকাশ আর শুধু রোদ আর রোদ, কোনো মেঘ টেক নাই, ঠিক আছে, শুধু রোদ। এগুলো হচ্ছে কলা গাছ সাইডে, কলা গাছের সেহায় দাঁড়াই আমি একটু, লেটস গো। ওকে, ঘাস নিয়ে বাড়ি যেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। সো গাইজ, এখন মূলত বাজারে যাব সদাই করতে, লেটস গো টু বাজার। আর আজকে হচ্ছে শনিবার, আমাদের এলাকায় হচ্ছে হাটের দিন, সেখানে মানে বাজার করতে যাব, চলো যাওয়া যাক, লেটস গো। কি আচ্ছা, ঠিক ঠিক ঠিক, করে তো ভালো হবে না, ভালোই আছে, আমি তো বললাম কি বলবো, দুঃখের কথা আসলে কিচ্ছু বলার নাই, বেশ ভালো হবে না? কত কেজি? 40 দেন, 1 কেজি
এরকম ভাই দুইজন কিছু চলে গেছে এখন ভাবি আছে আমি একটু চলে আসলাম আর হলো আমরা যখন ভাঙা যান 200 টাকাটা সবাই 8 9 জন ছিলাম দেখছেন যে পরিস্থিতি কি কেন ট্রুথ নেবেন না ডেয়ার নেবেন ট্রুথ ট্রুথ তাহলে আপনার একটা ডেয়ার নিতে হবে বর্তমান পড়া চালাইতে আর তো কারণ আছে কামাই যারা কিনবি তাকে তো লস ওই যে বেতন বাড়াইতেছে না তো কালারিং সামনে সবাই সবাই কিন্তু না তো বুঝবি না ঠিক আছে দাঁড়া
আমি ব্যাগটা নিয়ে বেরিয়েছি। সো গাইজ এখন আমরা তো বাজার থেকে আসলাম, আর এখন যাবো হচ্ছে প্রাইভেট পড়তে। তো চলো বাজার সদাই যা করছি তোমাদেরকে দেখাইছি, এগুলো বাসায় রেখে তারপর প্রাইভেট পড়তে যাই, লেটস গো। আলার যা অবস্থা, গরম বুঝছা পুরাই। সাইকেল নিয়ে যাবি কি কয়, বসে রয়েছে। হ্যাঁ গাইজ মত এখন যাবো প্রাইভেট এই ল্যাম্বরগিনি নিয়ে। দিস ইজ দা ল্যাম্বরগিনি গাইজ, ল্যাম্বরগিনি সাইকেল থুয়ে চলে যাবার লাগছিল। কি মনে করিস, আজকে পড়া হয়নি, একটু গল্পের উপর দিয়ে গেছে। বিনি দেওয়াতে নাচ দেখবে জ্বর গল্পের উপর দিয়ে গেছে আজকে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এন্ড গাইজ এই তো ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও দেন হিট দ্য লাইক বাটন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, বাই।